ফেসবুক টিকটক বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে কি? ভোটার আন্দোলনের ইস্যুতে বাংলাদেশ বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্ত নিতে হচ্ছে। মেটা তিনটি প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং টিকটক ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে ব্যাখ্যা দেওয়ার দিন আজ হয়েছে নির্ধারণ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি শীর্ষ কর্তৃপক্ষ ব্যাখ্যা দেওয়ার পর তাদের বিষয়ে সরকারের অবস্থান জানাবেন পলক। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতামূলক কন্টেন্ট ছড়ানোর অভিযোগে বাংলাদেশ মেটার তিনটি প্ল্যাটফর্ম টিকটক বন্ধ রয়েছে, ব্রডব্যান্ড ইন্টারনেটে ইউটিউব চালু থাকলেও মোবাইলে বন্ধ রয়েছে। এই তিনটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের প্রতিনিধিকে বুধবার সশৈলে বিটিআরসিতে হাজির হতে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। তবে গতকাল মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত শুধু টিকটকের পক্ষ থেকে ইমেল ছাড়া মিলেছে। তখন পর্যন্ত ইউটিউব ও মেটা বিটিআরসিকে কোনো জবাব দেয়নি। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক সভা শেষে সাংবাদিকদের তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ পলক বলেন, বুধবার পর্যন্ত সময় নিয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক। আমরা আশা করছি যে আজ বুধবার ব্যাখ্যাটা দেবে তারা, কিন্তু আমরা এখনও তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি। তিনি আরও বলেন, টিকটক ইমেলে একটা রিপ্লাই প্রত্যুত্তর দিয়েছে যে তাদের নিয়ে খুব এই বিষয়ে তারা খুব আন্তরিক।